হ্যালো বন্ধুরা, আমাদের পৃথিবীতে থাকা সমস্ত প্রাণী নিজেদেরকে রক্ষা করতে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য বাসা নির্মাণ করে থাকে। আর বিভিন্ন প্রাণীর বাসার মধ্যে সবথেকে অদ্ভুত এবং ক্রিয়েটিভ বাসা বানিয়ে থাকে বিভিন্ন প্রজাতির পাখি। জানলে অবাক হবেন, এমন কিছু প্রজাতির পাখি রয়েছে যারা বাসা নির্মাণ করার জন্য তাদের জীবনের সর্বস্ব বিলিয়ে দেয়, আর তারা এটা করে কেবলমাত্র বিপরীত লিঙ্গের পাখিকে আকর্ষণ করার জন্য। মায়াজালের আজকের এপিসোডে আমরা দেখাতে চলেছি আমাদের পৃথিবীতে থাকা দুর্লভ এমন কিছু পাখিদের অভাবনীয় শৈল্পিক কারুকার্যের সমন্বয়ে ক্রিয়েটিভ সব বাসা, যা দেখলে আপনাদের মনে হতে পারে পাখিই বুঝি পৃথিবীর মধ্যে সব থেকে বুদ্ধিমান প্রাণী। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো স্বাগতম আপনাকে মায়াজালের আরও একটি নতুন এপিসোডে, দ্য বোয়ার বার্ড। আমরা মানুষেরা যেমন বিভিন্ন আসবাবপত্র দিয়ে ঘর বাড়ি সাজিয়ে থাকি, তেমনি এই পাখিগুলো বিভিন্ন জিনিসপত্র দিয়ে তাদের বাসা সাজিয়ে থাকে। তারা তাদের ঘর সাজানোর জন্য বিভিন্ন ধরনের ফুল খুঁজে নিয়ে আসে, তাছাড়া আশেপাশে থাকা বিভিন্ন রঙিন জিনিসপত্র সংগ্রহ করে তাদের বাসাতে নিয়ে রাখে। পুরুষ পাখিগুলো স্ত্রী পাখিদের আকর্ষণ করার জন্যই তাদের বাসাকে এভাবে রঙিন করে তোলে। এভাবে বিভিন্ন পুরুষ পাখি ঘর সাজানোর প্রতিযোগিতায় নেমে পড়ে, আর স্ত্রী পাখিগুলো পুরুষ পাখিদের বাসা দেখে সিদ্ধান্ত নেয় যে কার বাসা বেশি সুন্দর এবং সে কার বাসায় থাকবে। জানলে অবাক হবেন, এত কষ্ট করে বাসা সাজানোর পরেও যদি কোনো স্ত্রী পাখি পুরুষ পাখির বাসায় না আসে, তবে সেই পুরুষ পাখিটি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বাসা ছেড়ে অন্যত্র চলে যায়। সত্যি অদ্ভুত একটি জীবন পদ্ধতি, যা মানুষের সাথে অনেকটাই সম্পর্কযুক্ত। পাফিন বার্ড। আটলান্টিক মহাসমুদ্রের আশেপাশের অঞ্চল জুড়ে এই পাখিগুলোর আনাগোনা দেখতে পাওয়া যায়। এরা ঠিক মানুষের মতো করেই কলোনি গঠন করে বসবাস করে থাকে। এক একটি কলোনিতে 40-50 হাজার পাফিন বার্ড বসবাস করে। গ্রীষ্মকালের পরে যখন শীতকাল আসে, তখন পাফিন বার্ড তাদের বাসা বানানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে। পাফিন বার্ড তাদের বাসা গাছের উপরে না বানিয়ে মাটির উপরে তৈরি করে, আর সেটাও মাটি খুঁড়ে। প্রতিটি পাখির একটি করে বাসা বানাতে প্রায় 15-20 দিন সময়ের প্রয়োজন হয়। এরপর তারা তাদের বাসাতে বিভিন্ন রকম নরম জিনিসপত্র এনে আরামদায়ক করে তোলে এবং বাসা সাজিয়ে থাকে। ক্লিফ শ্যাডো। আমরা বিভিন্ন গাছ এবং মাটির উপরে পাখির বাসা দেখেছি, তবে আপনারা এবার একটু ভিন্ন কিছু দেখতে চলেছেন, কারণ এই পাখি তাদের বাসা মাটিতে বা কোনো গাছে বানায় না। তারা তাদের বাসা বানিয়ে থাকে বিভিন্ন বিল্ডিংয়ের দেয়ালে এবং ছাদে। তাদের বাসাগুলো দেখতে অনেকটা মৌমাছির বাসার মতো হয়ে থাকে। বাসাগুলো তুলনামূলকভাবে অনেকটাই ছোট। এই পাখিগুলো এমন বাসা বানিয়ে থাকে প্রজননের সময়। তাদের এই বাসা তৈরি করা সম্পন্ন করতে প্রায় 1-2 সপ্তাহ পর্যন্ত সময় লাগে। মৌমাছির বাসার মতো দেখতে এই বাসাগুলো বানাতে এই প্রজাতির পাখি ঝুড়ঝুড়ে মাটি এবং খড়কুটো ব্যবহার করে থাকে। একবার কল্পনা করে দেখুন, গাছে বাসা তৈরি করতেই পাখিদের কত কষ্ট পোহাতে হয়, আর এভাবে দেয়ালে বাসা তৈরি করতে কত কাঠখড়ি না তাদেরকে পোড়াতে হয়। মন্টেজুমা ওরেপেন্ডোলা। মেক্সিকো এবং পানামাতে মন্টেজুমা পাখির অসাধারণ বাসার দেখা পাওয়া যায়। 3-6 ফিট লম্বা এই বাসা গাছের সরু সরু ডালপাতার সাথে ঝুলে থাকে। এই পাখিগুলো কলোনি গঠন করে বসবাস করে। একটি গাছে এই প্রজাতির পাখি 30-40টি বাসা নির্মাণ করে থাকে। একটি বাসা নির্মাণ করার জন্য ফিমেল বার্ডের 9-11 দিনের মতো সময় প্রয়োজন হয়। যদি মেল বার্ডের এই বাসা পছন্দ না হয়, তাহলে ফিমেল বার্ড এই সম্পূর্ণ বাসা ভেঙে আবার নতুন করে বাসা তৈরি করতে শুরু করে। এদের জীবনযাত্রা অন্যসব পাখিদের চাইতে অনেকটাই আলাদা, কারণ অন্যান্য পাখিগুলোর ভেতরে যেখানে ফিমেল পাখিদের জন্য মেল পাখিরা বাসা নির্মাণ করে, সেখানে এরা মেল পাখির জন্য ফিমেল পাখিরা বাসা নির্মাণ করে থাকে। বুস্টিড বার্ড। বর্ষার মৌসুমের শুরুতেই অস্ট্রেলিয়ান পাখি তাদের বাসা নির্মাণ করার জন্য কাজে লেগে যায়, আর তাদের মধ্যে এক প্রজাতির পাখি হলো বুস্টিড বার্ড। এগুলোর সাইজ বাবুই পাখির মতো। এরা ছোট ছোট পাতা, প্লাস্টিকের টুকরা, মাকড়সার জাল সহ আরো বিভিন্ন ধরনের দ্রব্যাদি দিয়ে বাসা নির্মাণ করে। এই পাখিগুলো সরু সরু গাছের ডালে বাসা নির্মাণ করে থাকে। বাসাগুলো দেখতে অনেকটাই লম্বা হয়, আর উপরে একটি ছিদ্র থাকে, আর সেই ছিদ্র দিয়ে পাখিগুলো তাদের বাসায় আসা যাওয়া করে থাকে। এরা এমনভাবে তাদের বাসা নির্মাণ করে যে দূর থেকে এগুলোকে দেখে বাসা বলে মনেই হয় না। জায়ার ফ্যালকন। শিকারী পাখিগুলোর জন্য এই প্রজাতির পাখিগুলোর জীবন সবসময় হুমকির মুখে থাকে। এই প্রজাতির পাখিগুলো তাদের বাসা নির্মাণ করে থাকে এই ধরনের খাড়া পাথরের দেয়ালের বিভিন্ন ছোট ছোট খাঁজে। ফিমেল পাখি এবং মেল পাখি দুজন আলাদা হয়ে নিরাপদ জায়গার খোঁজ করতে থাকে। যেটা তাদের কাছে নিরাপদ বলে মনে হয়, সেখানে তারা বাসা নির্মাণ করতে শুরু করে। এই প্রজাতির পাখিগুলো তাদের বাসায় একা একা, অর্থাৎ মেল বা ফিমেল পাখি একা নির্মাণ করে না। মেল এবং ফিমেল পাখি দুজনে মিলেই তাদের বাসা তৈরি করে। এদের জীবনযাপন আরও মারাত্মক হুমকির মুখে পড়ে যখন কোনো মানুষ এদেরকে শিকার করতে আসে, কারণ প্রতিনিয়ত এই দুর্লভ পাখিগুলোকে মানুষ শিকার করে থাকে।
হামিংবার্ড। হামিংবার্ডের বাসার আকৃতি ছোট একটি কাপের মতো, আর এই বাসাই স্ত্রী হামিংবার্ডগুলো সারাদিন ধরে অনেক পরিশ্রম করে নির্মাণ করে থাকে। আর এভাবে তাদের দিনভর পরিশ্রম করে যেতে হয় 5 থেকে 7 দিন পর্যন্ত, তারপরই তৈরি হয় একটি বাসা। মাটি থেকে প্রায় 3 থেকে 7 ফুট উচ্চতায় হামিংবার্ড তাদের বাসা নির্মাণ করে থাকে। তারা তাদের বাসায় রেশম, মাকড়সার জাল এবং অন্যান্য দ্রব্যাদি ব্যবহার করে। বাসা নির্মাণ করা সম্পন্ন হলে হামিংবার্ড তাদের বাসায় বিভিন্ন রকম ঘাস এবং লতাপাতা দিয়ে আবৃত করে দেয়, যাতে করে অন্যান্য শিকারী পাখি তাদের বাসা দেখতে না পায়। তাদের বাসা অনেক বেশি নরম এবং ইলাস্টেড হয়ে থাকে। এই বাসাটির আরও একটি বিশেষত্ব হলো, পাখির বাসায় অবস্থিত পাখির বাচ্চাগুলো যতই বড় হোক না কেন, বাসাও ইলাস্টেড হওয়ার কারণে প্রসারিত হতে থাকে। একবার কল্পনা করে দেখুন, হামিংবার্ডেরা তাদের বাসা বানিয়ে থাকে কতটা সূক্ষ্ম পরিকল্পনা নিয়ে। ব্ল্যাক কাইট বার্ড। ইউরোপের ব্ল্যাক কাইট বার্ড এক ধরনের প্লাস্টিক স্ট্রিপ জাতীয় খড়কুটো দিয়ে তাদের বাসা নির্মাণ করে থাকে। বাসা নির্মাণের সময় পাখিগুলোর পরিকল্পনা প্রায় মানুষের মতোই হয়ে থাকে। গবেষকরা মনে করে তাদের বাসা এভাবে তৈরি করার কারণ, যাতে করে তাদের ডিমগুলো ছড়িয়ে দিতে পারে। বিভিন্ন ট্রাস থেকে পাখিগুলো এই ধরনের আবর্জনা সংগ্রহ করে নিয়ে এসে বাসা নির্মাণ করে। এরা অনেক উচ্চতায় বাসা নির্মাণ করে থাকে, এর যথেষ্ট কারণও রয়েছে। যেমন পাহাড়ে অবস্থিত কোনো বাসা থেকে যখন কোনো ব্যক্তি নিচের দিকে তাকায়, তখন তার নিচের সবকিছুই অনেক ক্ষুদ্র মনে হয়। আর এই পাখিগুলো অনেক উঁচুতে তাদের বাসা বানিয়ে থাকে, যাতে করে নিচের সবকিছু অনেক ছোট দেখায়। আর এটা তারা করে থাকে তাদের সাহসিকতার পরিচয় দিতে। একাধিক উপায়ে তারা মানুষকে অনুসরণ করে তাদের বাসা বানায়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।